বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রিয়া লাইফস্টাইলে। তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আর আজকের ওয়েদারটা যা দেখতে পাচ্ছি, রোদ উঠেছে, বেশ ভালো ওয়েদার। আমি এদিকে কাজটা সেরে নিয়েছি, এবার চলো গিয়ে বিছানাটা তুলে নিই, তারপর তোমাদের সাথে আবারও কথা বলতে চলে আসছি। সকালের যে কটা বাসন ছিল, বাসনটা ধুয়ে আমি রেডি করে রেখেছি। ঘড়িতে বাজে ঠিক 9:30। এখন চলো সোজা চলে যাই রান্নাঘরে। আমি এখানে ভাতটাকে বসিয়ে দিয়েছি, আর তার সাথে রান্না করেছিলাম ইলিশ মাছের মাথার দিয়ে কচুর শাকের ঘণ্ট, বেশ হয়েছিল ভালো খেতে। আর তার সাথে ছিল সর্ষে ইলিশ ভাপা। আজকের মাছটা অন্য দিনের তুলনায় স্বাদে গন্ধে অনেকটাই বেশি ভালো ছিল, যদিও বা মাছ খুব একটা পছন্দ না আমার। আর এখানটাতে মামের জন্য একটু দুধটাকে গরম করে নিই। একবার গরম করেছিলাম, ঠান্ডা হয়ে গেছে, তাই ভাবলাম আরও একবার দুধটাকে জাল দিয়ে গরম করে রাখি। তো এখানটাতে দুধ জাল দেওয়া হয়ে গেলে সোজা চলে যাব আমার ঘরের দিকে। দেখতে পাচ্ছ ঘরের বিছানাটা কিন্তু এখনো আমার তোলা নেই, আর এই জায়গাটা প্রতিনিয়তই আমি একটু হাতড়ে নিই, মনে হয় একটু এলোমেলো হলেই আবার গুছিয়ে নিই। তো সকাল সকাল এবার বিছানাটাকে তুলে নেব, কারণ মামকে নিয়ে আমার স্কুল যেতে হবে। তো সবার প্রথমটে আমার রান্নাটা কমপ্লিট করেছি, কারণ রান্নাটা কমপ্লিট করা হয়ে গেলে পরে আমি ওকে খাইয়ে দাইয়ে নিয়ে স্কুলে গেলে বাড়ি ফিরে আর রান্নার চিন্তাটা থাকে না। আর তোমাদের দাদা ভাই দুদিন ধরে নাইট ডিউটি দিচ্ছে, যে কারণে ভিন্ন ভিন্ন পদে রান্না করার আমার এখন সমস্যা অতটাও হচ্ছে না। আমি আর মাম ওই যেটুকু পারি একটু রান্না করে খেয়ে নিতে পারলেই হবে। তো চলো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। আমি এখন ভাবছি যে এইরকমই যদি বৃষ্টিটা পড়তে থাকে কি করে স্কুল যাব, এই ভাবছিলাম আর কাজ করছিলাম। তারপর দেখলাম হঠাৎ করেই আস্তে আস্তে বৃষ্টিটা কমে এসছে। রেনকোট আছে, ছাতা আছে, তবুও স্কুলের টাইমটাই বৃষ্টি পড়লে একটু সমস্যায় পড়তে হয়। তো আমার এখানটাতে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো বিছানাটাও আমার ঝাড়া হয়ে গেছে। প্রত্যেক দিনই এগুলো একটু একটু করে হাত বুলিয়ে নিই, তাহলে আর সেইভাবে নোংরাটা পড়ে। তারপরে বিছনাপত্র গুছিয়ে স্নান করে একবারে রেডি হয়ে গেছি। আজকে তোমাদের নিয়ে যাব একটি সুন্দর জায়গায়, সেটা হলো চিড়িয়াখানা। শীতের সিজন শুরু, শীতের সিজন শুরু হওয়ার সাথে সাথেই মানুষের কিন্তু ঘুরতে বেড়াতেও খুব ভালো লাগে। তো এখন যেহেতু একটু হালকা ঠান্ডা ঠান্ডা আছে, ভাবলাম এই সময় চলো ঘুরে আসি চিড়িয়াখানাতে। সেই মতো একেবারে রেডি হয়ে রওনা দিয়ে দিয়েছি। সাথে ছিলাম বেশ কয়েকজন, কত্তা গিন্নি আর অনেকগুলো বাচ্চা কাচ্চা নিয়ে তার বন্ধু বান্ধবও ছিল। চিড়িয়াখানাটা বিশাল বড় ছিল, সেখানটাতে হেঁটে বাচ্চাদের নিয়ে আমাদের ঘোরাটা সম্ভব হচ্ছিল না, তাই আমরা সেখানে টিকিট কেটে একটা গাড়ি করে নিয়েছি। সবার প্রথমে যে জায়গাটা গেলাম সেটা হলো একটা হাতির জায়গা। এখানটাতে দেখছি হাতিগুলো বেশ মালিকের কথা শুনে যারা খাবার দিচ্ছে তাদের কাছ থেকে সুরে করে খাবার নিচ্ছে, যারা টাকা পয়সা দিচ্ছে তাদের কাছ থেকে টাকা পয়সাও নিচ্ছে। আর এখানে কিন্তু একটা হাতি ছিল না, এইরকম বিশাল আকার দু তিনটা হাতি ছিল। আর এত সামনাসামনিভাবে হাতি আমি এর আগে দেখিনি, চিড়িয়াখানায় গেছিলাম কিন্তু এতটা সামনাসামনিভাবে কখনো দেখিনি। তো এখানে প্রচুর লোক ভিড় জমিয়ে রয়েছে, আর হাতিটাকে যখন কেউ কিছু দিচ্ছিল তখন সে তার বিনিময়ে তার সুরটাকে তুলে সবাইকে কিন্তু প্রণাম করছিল, দেখে কিন্তু বেশ ভালো লাগছিল। তারপরেই চলো চলে যাই একটা সুন্দর লেকের মতন জায়গাতে। এখানটাতে অনেক রকমের, অনেক ধরনের বিশাল বড় বড় আকারের অনেক রকম পাখি আছে, সারস পাখি, বক পাখি, হয়তো অনেক পাখি যেগুলোর নাম আমি জানি না। কিন্তু আমার সবথেকে বেশি পছন্দ হয়েছিল এই জায়গাটা, জলের পাশে কি সুন্দর শাপলা ফুল ফুটে আছে, আর এখানে পাখিগুলো এই ঝর্ণার জলের পাশে বসে রোদ পোহাচ্ছিল, খুব সুন্দর লাগছিল। তারপরে আবার শুরু করলাম হাঁটা, কারণ সবটা পথ গাড়ি ভিতরে ঢুকবে না, তাই কিছুটা জায়গা আমাদের হেঁটে গিয়েই তারপরে বাকি জীবজন্তুগুলোকে আমরা দেখতে পারবো। আর এই যে চিড়িয়াখানাটার চারপাশে জঙ্গল এতটাই পরিমাণে ছিল, একটু ভয় ভয়ও করছিল, কিন্তু আমাদের সাথে কিন্তু প্রচুর পরিমাণে লোক ছিল, সামনে আশেপাশে সব সময় সব জায়গাতেই লোক, আর সব জায়গাতেই গার্ডের ব্যবস্থা ওরা করে রেখেছিল, যে কারণে নিশ্চিন্তভাবে আমরা ঘুরতে পেরেছিলাম। আর এতটাই সুন্দর জায়গা, তো তারপরে সোজা চলে গেলাম একটা হরিণের খামারে, যেখানটাতে শয়ে শয়ে হরিণ ছিল।
আর হরিণের খামারের পাশেই ছিল একটা বিশাল বড় আকারের গরিলা। সে চুপচাপ নিজের মতন করেই শুয়েছিল। আর এই যে দেখছো, বুঝতেই পারছো এটা কি, এটা হচ্ছে পকেট মাঙ্কি, সব থেকে ছোট একটা বাঁদর। তারপরেই সোজা চলে গেলাম আরও একটি বাঁদরের জায়গাতে। এই বাঁদরগুলো হয়তো একটু অন্যরকম, কিন্তু বেশ দেখতে সুন্দর ছিল। আর এইখানটাতে দেখতে পাচ্ছ, এখানটাতে কিন্তু জলহস্তি জলের ডুব দিয়ে দিল। আর এই যে জিরাফটা, এই জিরাফটাকে দূর থেকে আমি তো প্রথমে ভেবেছিলাম হয়তো কোনো স্ট্যাচু, যতক্ষণ না সে নড়াচড়া করছিল, একদম অবিকল স্ট্যাচুর মতন। জিরাফ দেখে তারপরেই চড়ে গেলাম চিড়িয়াখানার মূল আকর্ষণ, যেটা সেটা হচ্ছে বাঘ সিংহ। এখানটাতে পাশাপাশি অনেক রকমের বাঘ আছে, এখানে হাঁটা চলা সব কিছুতে বাঘের তর্জন গর্জন শুনে এতটা পরিমাণে ভয় পেয়ে যাচ্ছিলাম, কিন্তু প্রচণ্ড পরিমাণে পিছনে গাইড ছিল, তারা সবসময় আমাদের সতর্ক করছিল। বাঘগুলো অনবরত যেভাবে চলাফেরা করছিল মনে হচ্ছিল এতটাই ক্ষুধার্ত ছিল, সামনে যদি কখনো কোনো জীব জন্তু মানুষ যাকেই পাবে সে তাকেই খেয়ে নেবে। তো এইরকম অনেক ধরনের বাঘ আছে। তো এই বাঘটা হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার ছিল, পাশের বাঘটা সাদা বাঘ ছিল, কিন্তু অদ্ভুত ধরনের একটি বাঘ দেখতে পেলাম। জানি না এই বাঘটা এর আগে আমি কখনো দেখিনি বা কেউ দেখেছো কিনা। এটা হচ্ছে কালো বাঘ। বাঘটার সারা শরীরটা কিন্তু কালো দাগ 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 কাটা দাগ দিয়ে পুরো ভরা, দেখতে পাচ্ছ পুরোই কিন্তু কালো বাঘ। আমি এরকম ধরনের বাঘ আমি এর আগে দেখিনি। আমি সাদা বাঘ দেখেছি, রয়্যাল বেঙ্গল টাইগার দেখেছি, চিতাবাঘ দেখেছি, বাট এরকম ধরনের বাঘ আমি দেখিনি। আর এই বাঘটার প্রচুর পরিমাণে বড় ছিল, এর আকার অনেকটাই বেশি। ভাও দেখালো নাকি গো? আর চিড়িয়াখানায় গেলে এদের জন্য কিন্তু পকেটে করে কিছু বাদাম অবশ্যই নিয়ে যেও, নাহলে যখন তখন তোমার উপর অ্যাটাক করতে পারে। আর এখানটাতে দেখো, দিব্যি একটা বাঘ খেয়ে দিয়ে কিন্তু মনের সুখে বিশ্রাম নিচ্ছে। কিন্তু আমি যেটা লক্ষ্য করলাম, সবকটা বাঘের খামারেই দুটো একটা করে বাঘ সবসময় দেখতে পেয়েছি। বেশিরভাগ বাঘের খামারেই দুটো করেই বাঘ ছিল, কিন্তু একমাত্র এই বাঘটাকেই দেখলাম যে কিনা একা পুরো এরিয়াটা জুড়ে রয়েছে। পরে গার্ডদের কাছ থেকে শুনতে পারলাম এই বাঘটাই হচ্ছে এই চিড়িয়াখানার মূল আকর্ষণ। এই বাঘটার নাম হচ্ছে নন্দন, আর এই বাঘটার নাম অনুসারেই নাকি চিড়িয়াখানার নামটাও হয়েছে নন্দনকানন। তো এখানেও একটা বাঘ দেখতে পাচ্ছি, এটা হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। দেখো কি বিশাল আকার। চলো, বাঘ তো অনেক দেখলাম, এবার আমরা উদ্দেশ্য দিলাম সিংহ দেখার জন্য। কিন্তু দুর্ভাগ্যবশত সেই দিনকে সিংহ আমরা দেখতে পারিনি। হয়তো যে গার্ড আমাদের নিয়ে যাচ্ছিল সে হয়তো বুঝতে পারেনি, হয়তো ভেবেছে আমরা সিংহ দেখেছি, কিন্তু আমাদের কিন্তু আকর্ষণটা সিংহর প্রতিই ছিল, আর আমরা সেদিনকে সিংহটা কিন্তু দেখতে পারিনি। তোমরা ভিডিওটা দেখে বুঝতেই পারছো যে এটা কি বিশাল পরিমাণে বড় একটা চিড়িয়াখানা, যেখানটাতে হয়তো সব পশুরা উন্মুক্তভাবে রয়েছে, হয়তো আমরাই চারপাশে ঘিরে জালের মধ্যে বন্দি হয়েছিলাম। তারপরে শুধু চলে আসলাম কিছু পাখির জায়গাতে। এখানটাতে কিছু পাখি রয়েছে, যেখানে সাদা ময়ূর রয়েছে, রঙিন ময়ূর রয়েছে, নানান রকমের পশু পাখি চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে। দেখতে অনবদ্য সুন্দর একটা জায়গা, ভাষায় প্রকাশ করার মতন না। এই জায়গাটাতেও আমি দেখলাম কিছু মুরগি বলছিল, আর সবথেকে ভালো লাগছিল এটা হচ্ছে কালো রাজহাঁস। আমি ফার্স্ট দেখলাম, এর আগে আমি কখনো কালো রাজহাঁস সামনে থেকে দেখিনি। আর এখানটাতেও হয়তো কিছু সারস পাখির মতনই কিছু বড় বড় অদ্ভুত ধরনের পাখি আছে, দেখতে সুন্দর, বাট আমি নাম জানি না যে এগুলোকে অ্যাকচুয়ালি কী পাখি বলে। আর এখানটাতেই ছিল একটা বাজ, সম্ভবত এটা বাজ পাখি হবে। তো চিড়িয়াখানা মোটামুটি দেখা কমপ্লিট হয়ে গেছে, তারপরে পেয়ে গেছে খিদে। এখন আমরা কী খাবো ভাবছিলাম। তারপর এখানটাতে নিয়ে নিয়েছি দুটো চিকেন পকোড়া, আর তার সাথে এখানটাতে রয়েছে একটা এগ রোল। আর বাড়ি ফিরে আমরা আজকে কী খাবো, রান্নাবান্না করার মতন সময় হবে না, তাই বাড়ি ফিরে আজকে এই জায়গাটার থেকে আমরা নিয়ে নিচ্ছি একদম গরম গরম ধুয়ে ওঠা মটন বিরিয়ানি। আর আমি মটন খুব একটা পছন্দ করি না, আমার চিকেন হলেই হবে, মানে চিকেনও আমার লাগবে না, আমার মোট কথা বিরিয়ানি হওয়া নিয়ে কথা। সে আলু বিরিয়ানি হোক আর এমনি বিরিয়ানি হোক, আমার
আমার বিরিয়ানি চাই, আমার মটন চিকেন কিছুই আমার লাগবে না। তো একদম ধুয়ো উঠছে, গরম গরম নামিয়ে দিচ্ছে আমাদের কাছ থেকে, মানে এখানটাতে যত তাড়াতাড়ি হাঁড়ি নামে তার আগেই কিন্তু মালটা শেষ হয়ে যায়। আর এটা হচ্ছে শ্যামনগরের আমাদের ব্যানার্জিপাড়া রোডের দিকেই রয়েছে। আমি এই দোকানের নামটা তোমাদের দেখিয়ে দেবো। উফ, খেতে কিন্তু বেশ দারুণ ছিল বিরিয়ানিটা। আমি এখন এডিট করতে করতে বলছি, বাট আমার এখনও কিন্তু জিভে জল চলে আসছে। আলটিমেটলি বিরিয়ানিটা দেখেই বুঝতে পারছো যে বিরিয়ানিটা কিন্তু খুব বেশি সুন্দর হয়েছে, আর কোয়ান্টিটি কিন্তু অনেকটা পরিমাণে, একজনের পক্ষে কিন্তু খাওয়া কখনোই সম্ভব না। মেন মুদ্দা কথা কি বলতো, বিরিয়ানি হওয়া নিয়ে কথা। আমার মতন যারা বিরিয়ানি খোর আছো তারা নিশ্চয়ই বিরিয়ানি নিয়ে কথা, সেটা চিকেন হোক, মটন হোক, আলু হোক, কোনো কিছু আমার দরকার নেই, আমার শুধু বিরিয়ানি চাই। আর বিরিয়ানিটা মানে এমনই একটা ভালোবাসা যেটা নাকি পেট ভর্তি খাবার থাকলে পরেও বিরিয়ানি দেখলেই মনে হয় সব খিদে চলে গেছে, আমি আবারও খাবো। তো বিরিয়ানির দোকানের নাম হচ্ছে দি ফুড ফ্যাক্টরি। তো চলো, বিরিয়ানি নিয়ে হয়ে গেছে, এখন শুধু চলে যাব বাড়িতে। আর আজকে বাড়িতে গিয়ে দেখছি ভাই চলে এসেছে, কারণ ভাইকে আমি আসতে বলেছিলাম, আজকে আমার ভাইয়ের বার্থডে, তোমরা সবাই আমার ভাইয়ের জন্য উইশ করো, অন্তত হ্যাপি বার্থডে কমেন্টস করে দিও। তো এখানটাতে ভাইয়ের কেক কাটা হবে, কেকের সাথে সাথে রাত্রিবেলায় কিছু খাওয়া দাওয়াও চলবে। তো চলো, তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো, আমি আর বেশি কথা বলবো না, কারণ এরপরে শুরু হয়ে যাবে নাচ গান হই হুল্লার। তো আজকের ভিডিওটা এত অবধিই ছিল, যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, দেখতে থাকো।